হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। এবারে তো অলরেডি আজকে আমরা জানবো যে সিলভার এক্স এই জেলটা সম্পর্কে। আমরা জানবো জেলটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, বা এই জেলটা আপনারা অলরেডি বাড়িতে রাখবেন কেন। এই জেলটাকে আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন, কারণ হলো যদি আপনারা হঠাৎ করে কোনো উড়ে যাওয়া অথবা ঝলসে যাওয়া, ঠিক আছে, অথবা আপনার বাড়ি রান্না করতে গেলে আগুনে পড়া অথবা কোনো গরম জল পড়লে পুড়ে যাওয়া, সেই সব ক্ষেত্রে কিন্তু এই সিলভার এক্স জেলটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। সিলভার এক্স এই জেলটা আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে কিন্তু সেই জায়গাটা ফসকাটা পড়বে না, ঠিক আছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার সেই জায়গাটা জ্বালা পড়া থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন, মানে আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। সিলভার এক্সের এটাই কাজ হলো, আপনার পোড়ায় বা অথবা যে কোনো পোড়ায়, আগুনে পোড়া বলতে পারেন বা জলের পোড়া বলতে পারেন, আপনারা কিন্তু এই সিলভার এক্স লাগাতে পারবেন। এটাই হলো মেন কারণ যে বাড়িতে রাখলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে কোনো অয়েন্টমেন্ট আপনি কী লাগাবেন ভাবছেন, সেই ক্ষেত্রে সিলভার এক্স এই জেলটা কিন্তু আপনারা লাগাতে পারবেন। ঝলসে যাওয়া অথবা পুড়িয়ে যাওয়া ওই স্থানটাকে আপনি যদি ভালো করে লাগিয়ে দেন, তাহলে সেই জায়গাটা জ্বালা জল থেকে আপনি রেহাই পাবেন এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই জেলটা বাড়িতে রাখা অবশ্যই দরকার। বাড়িতে যে কোনো পড়ার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। সম্ভবত 50 থেকে 57 টাকার এমআরপি আপনারা চাইলে যে কোনো মেডিকেল স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন, নিয়ে নিয়ে বাড়িতে রাখবেন তাতে আপনার সুবিধার জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, তবে এর সাইড এফেক্টগুলোতে কোনো সাইড এফেক্ট নেই, যে কোনো বয়সেই কিন্তু লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।